হয় বাগাপাড়া আঞ্চলিক ছাত্র সন্থার উদ্যোগত আর রাইজর সহযোগিত ইতিমধ্যে দেখা হয়েছে যে বাগাপাড়া বাজারের মাজেরে ছাত্র সন্থায় কিন্তু এখন বৃহৎ পদযাত্রা আরম্ভ করেছে। সমাজত চলি থাকা বিভিন্ন ধরনের অসামাজিক কাম যেদরে বাল্য বিবাহ শিশু শ্রমিকর পর আরম্ভ করে নিচা জাতীয় দ্রব্যর মাজত যুমূহে আসক্ত হয়ে আছে সচেতন করবলে কিন্তু ছাত্র সন্থায় এই বৃহৎ পদক্ষেপ হাতত লাগছে। ইতিমধ্যে একটা কথা কব লাগবে, প্রায় সহস্রাধিক ছাত্র ছাত্রীর উপস্থিতিত বাগাপাড়া বাজারের মাজেরে কিন্তু প্রায় 2 কিলোমিটার পথে পদযাত্রা করবলে চেষ্টা করেছে। যেহেতু দেখা হয়েছে যে সমাজের মাজত ইতিমধ্যে চলি থাকা বিভিন্ন ধরনের অসামাজিক কাম কাজের বিরুদ্ধে ছাত্র সন্থায় জেলাখনত সক্রিয় ভূমিকা পালন করেছে আর ইয়ার ব্যতিক্রম রূপ দেখা হয়েছে বাগাপাড়া আঞ্চলিক ছাত্র সন্থার উদ্যোগত আর রাইজর সহযোগত যে পদযাত্রা আরম্ভ করেছে। ইতিমধ্যে দেখা হয়েছে যে কেবাখনো বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর অংশগ্রহণে কিন্তু বৃহৎ পদযাত্রা আরম্ভ হয়েছে আর ছাত্র সন্থায় যে উদ্যোগ লৈছে যে সমাজের মাজত ড্রাগস বাল্য বিবাহ শিশু শ্রমিকের পর আরম্ভ করে সমগ্র যেসমূহ অসামাজিক কার্যকলাপ সমাজত চলি থাকে সেই সময়ের বিরুদ্ধে ছাত্র সন্থায় কিন্তু এখন সক্রিয় ভূমিকা পালন করা পরিলক্ষিত হয়েছে। আর ইতিমধ্যে দেখা হয়েছে যে জেলা আসুর সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি কিন্তু উক্ত অনুষ্ঠান পদযাত্রার মাজত আহিছে আর আমি পোনে পোনে কিছু মন্তব্য লবলে চেষ্টা করি জেলা আসুর সভাপতির পর যেহেতু আজি দেখা হয়েছে এনেকুয়া আপনাদের এখন পদক্ষেপ হাতত লৈছে কি কব আসলে সমাজত কি মেসেজ দিব বিচারে? হয় নিশ্চয়কৈ কব লাগিব। আমি পোনপ্রথমে দক্ষিণ হালমারা মানকাছর জেলার সমূহ রাইজক মই আহ্বান জানাইছো যে আজির দিনত বর্তমান সমাজত মানে বাল্য বিবাহ আর শিশু শ্রমিক যে হারত চলিছে এই ক্ষেত্রত কিন্তু মানে সমাজখন ধ্বংসর দিনে গতি করেছে। আর বিশেষকৈ নবপ্রজন্মক আমি এটাই মেসেজ দিব বিচারিছো আজি যি সকল যুবকের ড্রাগসত আসত্ত আর সাধারণ মানুষে ড্রাগসত আসত্ত এই ড্রাগসর ফলত ড্রাগস সেবন করার ফলত মানে বিভিন্ন সময়ত আমি দেখিছো আমার দক্ষিণ হালমারা মানকাছর জেলাত আমার জেলা হাটিংমারি যে সিভিল হসপিটাল আছে এই হসপিটালখনত কেবা গরাকিও এনেকুয়া ড্রাগস সেবন করা ব্যক্তিয়ে কিন্তু আজির দিনত মৃত্যু হয়েছে। আর এটা কথা কি যদি সমাজের সম্পূর্ণরূপে বাল্য বিবাহ আর শিশু শ্রমিক মানে নিষ্কাশন নকরা হয় তেনেহলে কিন্তু সমাজের প্রতি আর শিক্ষার প্রতি একটা ভাবুকি আহিব। আজি শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রী সকলক আগুয়াই যাব লাগিব। এই ক্ষেত্রে যদি শিক্ষা অর্জন করা অবস্থা যদি মা দেউতাকে সেই লড়া ছোৱালীজনীক যদি শিশু শ্রমিক বনাই দিয়ে নাইবা বাল্য বিবাহত একটা কর্জনমূল একটা ব্যবস্থা করে দিয়ে তেনেহলে কিন্তু ছাত্রছাত্রী সকলে ভবিষ্যৎ দিনত আগুয়াব নোৱাৰিব আর তেখেতর জীবনটুক মানে একটা বিদাবন্ন সম্পূর্ণ একটা ভাব হব এই ক্ষেত্রে কিন্তু আমার পরিলক্ষিত হয়েছে। আর ড্রাগসটি একটা সমাজের আমার দক্ষিণ হালমারা মানকাছর জেলাত আমি বিভিন্ন ঠাইত দেখিছো পূর্বাঞ্চল কক মানকাছর কক হাটসিংমারি কক আমার ফকিরগঞ্জ কক বিভিন্ন অঞ্চলের ড্রাগসের যে উপদ্রব বর্তমান সময়ত বাড়িছে এই উপদ্রব কিন্তু এদিন আমাক ধ্বংস করব দক্ষিণ হালমারা মানকাছর জেলা। গতি আপনার দা নিউজ প্লাসের জড়িয়ে আমার জেলা প্রশাসন আর আমার সম্মানীয় আরক্ষী অধীক্ষক মহোদয়ক মই আহ্বান জানাইছো অনুরোধ জানাইছো যে দক্ষিণ হালমারা মানকাছর জেলার যে সকল ড্রাগস ব্যাপারী আছে ড্রাগস মাফিয়া আছে এই ড্রাগস মাফিয়া সকলক করায়ত্ত করে জেল হাজত প্রেরণ করব লাগে। আর একটা আহ্বান জানাইছো আমার জেলা আয়ুক্ত মহোদয়ক বিশেষকৈ যে আমার যে সকল স্কুল আছে এই স্কুলগুলোত আপনাদের এয়ারনেস ক্যাম্প করক এয়ারনেস ক্যাম্প করে শিক্ষার যে প্রভাব এই শিক্ষার প্রভাবটো বেশি প্রভাব পেলাব লাগিব। আর বাল্য বিবাহ শিশু শ্রমিকর ক্ষেত্রত আমার সরকার নাইবা আমার প্রশাসনে যদি আমাক সহায় সহযোগিতা আগনবরায় তেনহলে আমি দল সংগঠনে কেতিয়াও আগবাব নোৱাৰিম। গতি আমি পুনরায় আপনার সংবাদ মাধ্যমের যোগেদি জেলা প্রশাসন আর আমার সম্মানীয় আরক্ষী অধীক্ষক মহোদয় আহ্বান জানাইছো যে আপনি অতি সোনকালে আমার দক্ষিণ হালমারা মানকাছর জেলার যে সকল ড্রাগস ব্যাপারী আছে এওঁলোকৰ উপর বিহিত ব্যবস্থা গ্রহণ করবলে আমি আহ্বান জানাইছো। হয় আসলে একটা কথা বলবো যে জেলা ছাত্র সন্থায় কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতত লৈছে আর বাগাপাড়া আঞ্চলিক ছাত্র সন্থার সহযোগত যে আজি পদযাত্রা আরম্ভ করেছে সেও কিন্তু একটা ব্যতিক্রমী রূপ কিন্তু ইতিমধ্যে অঞ্চলখনত পরিলক্ষিত হয়েছে। যে জেলা আন এগারী সদস্য আছে আমি তোর কিছু মন্তব্য জানিবলৈ চেষ্টা করি যেহেতু দেখা হয়েছে তো বিশেষকৈ এই উদ্যোগটো লৈছে আপনি কি কব যেহেতু দেখা হয়েছে সমাজের মাজত প্রচলিত একটা ড্রাগস বাল্য বিবাহ শিশু শ্রমিক আমার সমাজত মানে ঘা করে উঠিছে এই বিষয়ে আপনি কি কব? হয় সচ কথা কবলৈ গেলে আজির দিনত আমার সমাজত যে ড্রাগস আসক্তর সংখ্যা আর বাল্য বিবাহ আর শিশু শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাইছে। আমি সঘনে দেখা পাইছি বজারত ওলালে যে আমার টমটমের পর আরম্ভ করে যে আমার টমটমত আমি লক্ষ্য করছো যে 18 বছর তলত 80% আপনার ড্রাইভারে চলাই আছে আর আমার এই ড্রাগস আসক্তর ফলত কিছু ফ্যামিলি যেতে গার্জিয়ান এখানে এজনে ড্রাগ আসক্ত হয় তো এই সরু সরু লড়া ছোৱালীয়ে ফ্যামিলির দায়িত্বটা লব লাগে আর শিশু শ্রমিক বৃদ্ধির প্রধান কারণ হয়েছে ড্রাগস এই অবৈধ ড্রাগস মদ এইবার খোয়ার ফলত যে পরিয়ালের প্রতি যে দায়িত্ব থাকে গার্জিয়ান এজন লব নোয়ারে আর শেষতে এই লড়াজনে এই পরিয়ালের দায়িত্ব লবলগীয়া হয়। গতি আমি জেলা প্রশাসনক আমি ছাত্র সন্থা আর সজাগ রাইজে আমি অনুরোধ করছো যে এই অবৈধ যে ড্রাগস ব্যাপারীব যে আছে এই ড্রাগস ব্যাপারীবক অতি সোনকালে আটক করব লাগে আর আমার সমাজকে ধ্বংসর পর রক্ষা করব লাগে।
হয় আসলতে কব লাগবে যে জেলা ছাত্র সন্থা আর বাগাপাড়া আঞ্চলিক ছাত্র সন্থায় যে পদক্ষেপ লৈছে হেয়া কিন্তু সঁচাকৈ পূর্বাঞ্চলের মাজত এখন ব্যতিক্রমী দৃশ্য যে দেখা হয়েছে প্রায় সহস্রাধিক ছাত্র ছাত্রীর উপস্থিতিত কিন্তু এনেদরে বৃহৎ পদযাত্রা করবলে আরম্ভ করেছে আর সমাজত চলি থাকা বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ বাল্য বিবাহের পর শিশু শ্রমিক আর যেসমূহ ড্রাগস আসক্ত আছে সেইসমূহের প্রতি জেলা প্রশাসনক আহ্বান জানাইছে যাতে জেলা প্রশাসনে এই বিষয়ে যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করে। এয়া কিন্তু দক্ষিণ হালমারা মানকাছা জেলা ছাত্র সন্থার সভাপতি আর বাগাপাড়া আঞ্চলিক ছাত্র সন্থার সহযোগিত কিন্তু এনেদরেই এখন বিশেষ পদক্ষেপ লওয়া পরিলক্ষিত হয়েছে। যিকোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017990।